মৌসুমী আসিলা, বর্ষা বি হেলা, পুনি বন মহোৎসব পালন হেলা। হেলে আবশ্যক সংখ্যক গছ লাগিলানি। নিজ নিজের আত্মপ্রচার করে সেলফিরে রহিলে বৃক্ষপ্রেমী। সচেতন নাঁরে খরচ হচ্ছে অর্থ, কিন্তু জমি পড়ুছি পড়িয়া, সেপটে বিভিন্ন প্রকল্প আড় দেখাই প্রতিবর্ষ কটা হেউছি শহ শহ গছ। জুন মাসরু আসিলা মৌসুমী, আউ আনিলা বর্ষা। জুলাই প্রথম সপ্তাহরে বন বিভাগ পালন কলা বন মহোৎসব। স্কুল, কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন, বৃক্ষপ্রেমী অনেক জায়গায় গছ লগাইলে। মাত্র শেষরে এসবু কার্যক্রম প্রহসনরে পরিণত হেলা। গছ লগাই ফটো উঠাই সমস্ত কাম শেষ হয়ে গলা। আউ সেপটে এ দৃশ্যকে দেখন্তু। চলিত মাস 5 তারিখরে বন মহোৎসব সপ্তাহ অবসরে পঙ্গর সিংহ সংরক্ষিত জঙ্গলর এই স্থানরে পালিত হইতিলা জিলাস্তরীয় বন মহোৎসব। এখানে উপস্থিত ছিলে জিলাপাল ও বহু অধিকারী। সমস্তে গছ লগাইলে, সুরক্ষা পাই রাখি বি বাঁধিলে, কিন্তু পরে সমস্তে ভুলি গলে। কেউটি পানি বিনা গছ মলাণি, তাও কেউটি গাই খাই গলেনি। গছ লগা হই সারিবা পরে সমস্ত কাম শেষ হই যাইছি। ইয়ে হেউছি বেগুনিয়া অঞ্চলর বৃক্ষরোপণর বাস্তব চিত্র, যাহাকু নি পরিবেশবিদ খপা। কিন্তু এবে যে গছ লগা যাউছি, তাহা আম সামাজিক গণমাধ্যমে গছ লগা যাউছি, তাহা আম মানে সোশিয়াল স্ট্যাটাস কু মেইনটেইন করিয়া পাই মিছ প্রহসনর গছ লগা যাউছি। গছ যো পরিমাণে আমি দেখুছে, মু নাই সমস্ত সংসার জাগা দেখুছেন, ওড়িশা জাগা লোক দেখুছেন, যে গছ যেতিকি পরিমাণে কটা যাউছি সেতিকি সময় লগা যাও না। আমি বহুত লোক বহুত গছ কাটুছে, কিন্তু লগাউছে বহুত কম। আর যদি বা কেতবে বর্ষক এই সপ্তাহ গোটিয়ে সপ্তাহের গছ লগাইলে বঞ্চি যাব। বড় বড় অফিসর মানে সব আসলে গছ দিয়ে লগাই দেলে, তার কিছু গছ লগাই দেলা পরে তার কিছু সুরক্ষা বি নেও না, পানি দেও না। এই 5-7 দিন গছটি বঞ্চি, যে ফার্স্ট পানি দেওয়া হয়েছে সেটি, তারপরে আর পানি না দেওয়া যায় গছ গুড়া মরি যাচ্ছে। গ্রামবাসী তা উপরে ভারি দুঃখিত যে গছ লগাউছেন, অর্থাৎ গছ গুড়া মরি যাচ্ছে, গছ বঞ্চু না। আমার জেলা পরিষদ, জেলাপাল, বিধায়ক, ডিএফও সমস্ত আসলে এখানে আসি মিটিং করে গছ লগাই গছ বড়িয়ে গছ সব মরিগাল বর্ষা অভাবর। প্রতিবর্ষ গছ লগাইবা অপেক্ষা অধিক গছ কটা যাচ্ছে। বিভিন্ন আড় দেখাই সরকারি বেসরকারি স্তরের অনেক গছ কটা যাচ্ছে, বদলরে আবশ্যক সংখ্যক গছ লগা যাও না। রাস্তা কাম পাই গছ কটা যাচ্ছে, হেলে রাস্তা কাম সরিলে সেই স্থানরে আউ গছ লগা যাও না। পোখরী কাম পাই হুড়ারে থিবা নুয়া পুরুণা গছ কটা যাচ্ছে, হেলে কাম সরিলা পরে পোখরী হুড়া ফাঙ্কা। সাধারণত সমাজের যে জ্ঞানী লোক, গুণী লোক, আগধাড়ির লোক, সে যা করবে তাকে অন্যমানে ফলো করবে, অনুসরণ করবে। তেমন যেত পরিমাণের ডিফরেস্টেসন হচ্ছে, আপ্রিসিয়েসন হো না। সরকার বজেটরে পয়সা রাখছেন, বর্ষা আসলে প্রতিবর্ষ বৃক্ষ রোপণ হচ্ছে, কিন্তু তার লালন পালন কোণী বিধিবদ্ধ ব্যবস্থা নগুলো অকালে মরি যাচ্ছে। তেমন দ্বিতীয় কথা হল পুঁ আউথে পয়সা খরচ হচ্ছে, তেমন এ গোটে যা আপনার কহিলেন গোটে প্রহসন পরিমাণ সত্য অর্ধসত্য হয়ে পড়ে। সেপটে স্কুল, কলেজ, গাঁ পড়িয়া আদির সমান অবস্থা। অনেক পুরোনা মূল্যবান বড় অস্বস্থ গছ মধ্য কটা হেউছি, হেলে সেই স্থান ফাঙ্কা পড়িছি। পঞ্চায়েতকু গছ আসুছি, হেলে খত খাউছি। এপটে বন বিভাগ খালি ফাইলরে বৃক্ষরোপণ করি চুপ বসিছি। এনি জেলা প্রশাসন কি বন বিভাগর প্রতিক্রিয়া মিলি পারি নাহি। বাইট জেলা স্তরে বন মহোৎসব পালন হেলা, বিধায়কঙ্ক সহিত জিলাপাল, ডিএফওঙ্ক দ্বারা বৃক্ষরোপণ করাগলা। আর তাপরে দায়িত্ব অভাবর গছ গুড়িক মারি দেই চৌকি বঞ্চাইবাকু যাই সেই জায়গায় সানি গছ লগাই সফাই দেউছন্তি বনপাল। আর এসব ঘণ্ট ঘোড়াইবাকু প্রতিক্রিয়া মধ্যে রকু নাহান্তি অধিকারী। তবে বন বিভাগর এপরি কার্যকলাপকু নেই এবে উঠিছি প্রশ্ন। বেগুনিয়ার দুর্গাপ্রসাদ দাস, কলিঙ্গ টিভি।